एवरीवन सबाई के नतून पर्वे नतून वीडियो देखार जोन्नो आबारो बरोबरेर मतन वेलकाम जानाच्छी। आमी आफरीन, आसलामु आलैकुम। आज के आपनादेर साथे शेयर करते जाच्छी जे बेस्ट बाय जे आरिफुल जे शपटा आछे ओखाने केन गेलाम आमी आर आम्मू आर टुकटाक की केनाकाटा करलाम, तो एटाई आज के शेयर करब। आई होप भिडियोटी देखे अनेक भालो लागबे। एतो रेडी हुए एखन रवाना दिए दिएछी, तो आपनादेर साथे निये चलें जाई। তো রিক্সা নিয়ে রিক্সায় উঠে পড়লাম আমি আর আম্মু। এখন যেখানে আমাদের যে 10 নম্বর যেই বেস্ট বাই যেই আরিফুল যে শপটা আছে এখন ওখানে যাব। তো চলেন যাই, পরে আবার কথা হচ্ছে গিয়ে। আমরা রিক্সা থেকে নেমে এখন হচ্ছে সামনেই হচ্ছে একটা ভ্যান গাড়ি করে অনেক কিছু জিনিসপত্র বিক্রি করছিল, তো এখান থেকে হচ্ছে ছুরি, তারপরে হচ্ছে নাইফ আর কি টুকটাক জিনিস এখানে দেখছিলাম। তো এখান থেকে কেনাকাটা করে নিয়ে তো আমরা এখন শপের উদ্দেশ্যে আবারও হাঁটা দিব। তো হাঁটতে বেশ ভালোই লাগছিল। এ তো আম্মু সামনের দিকে আর আমি হচ্ছে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে আরিফুল যেই বেস্ট বাই যে একটা আরিফুল শপ আছে 10 নম্বরে, এটা অনেকেই চিনেন, অনেকেই জান, আমি জানি। তো এখানে এখন এই যে এই ডোর দিয়ে ঢুকতে হবে, এটাও সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছি। তো এখানে ঢুকতেই দেখবেন পাশে অনেক কিছু ননস্টিকি যাবতীয় অনেক কিছু আর কি সেল টেল হয়। তো এই তো আমরা ভেতরের দিকে আরও চলে এসেছি। তো এখানে খুব সুন্দর সুন্দর কাপ সেট থেকে শুরু করে প্লেট অনেক কিছুই মানে ছিল, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে যে কাপগুলো আপনারা ফার্স্টে দেখতে পেলেন ওইগুলো, তো এখানে হচ্ছে আম্মু টুকটাক জিনিস দেখছিল, বিশেষ করে নাইফ, তারপরে হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার ওগুলো দেখছিল। আর এখানে বেবিদেরও অনেক টয় আছে, এখান থেকে আপনারা টয় কিনে দিতে পারবেন বেবিদেরকে। তো বলবো যে খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল। আর উপরে হচ্ছে যে ঘর সাজানোর যে শোপিসগুলো, হরিণ যে দেখতে পাচ্ছেন শোপিস ওগুলো অনেক সুন্দর, এখানে আপনারা ফ্রেমও পেয়ে যাবেন আর কি, যা যা আমাদের দরকার সব কিছু এখানে পাবেন। তো আর এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কেনার জন্য অ্যাকচুয়ালি এসেছি, সেটা তো প্রথমে বলিনি জিনিসটা কী কিনবো। তো হচ্ছে এখান থেকে আমরা একটা ওয়ার্ডরোব কিনতে এসেছি, অ্যাকচুয়ালি খুবই দরকার আমাদের জন্য, তো সেটাই এখন এখানে দেখছি। তো পরে আবার কথা হবে। কিন্তু অনেক ছোট আম্মু হচ্ছে আরিফুলের যেই ওয়ার্ডরোবগুলো আছে ওগুলো ডরটা দেখছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ডরোব থেকে শুরু করে র‍্যাক, তারপর আপনার এখানে কালার পেন্সিলও পেয়ে যাবেন। তো এখানে একটা খুব জিনিস একটা জিনিস আছে খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে চেয়ার, এখানে আর কি বেলকনিতে আর কি বসা যাবে রেখে। তো এই চেয়ারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা আপনারা আপনাদের বেলকনির জন্য কিনতে পারেন। তো এখান থেকে টুকটাক দেখলাম। তো আর এখানে হচ্ছে মশলা দানিও ছিল খুব সুন্দর সুন্দর, তেল রাখার যে জারগুলো, তো এগুলো খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করছিলাম। তো আপনারা এখানে এসে আপনাদের যে জিনিসগুলো লাগবে আপনারা কিনে নিতে পারেন। তো এই যেখানে এই টাইপের যে বক্সগুলো এগুলো আছে, এখানে আপনারা সব কিছুই আইটেম পেয়ে যাবেন। তখন হচ্ছে আপনাদেরকে পুরোটা আর কি রাউন্ড দিয়ে দেখাচ্ছি, পুরোটা স্টোরি দেখাচ্ছি যেখানে যা যা আছে। এই যে এরকমই ছোট ছোট এগুলো নিলাম ভালো হবে না রাখার জন্য? এই যে ডরে রাখার জন্য রাখে না, ওই যে কস মানে নেল পালিশ, লিপস্টিক,
তারপরে আই শ্যাডো শ্যাডোগুলো এই সেটা রাখলাম এইখানে রাখি সুন্দর কিন্তু আমার দেখো হ্যাঁ সুন্দর এটা প্রাইস কত এখানে আরও অনেক আছে আমি এখান থেকে হচ্ছে ওই ফাইনালি ওই মেকআপ কিট রাখার যে ঝুড়িটা দেখতে পেলেন ওটা আমি কিনে নিলাম তো দেখতে পেলেন এখানে অনেক কালারের অনেক রকম ঝুড়ি আছে তো আপনারা পছন্দ মতন কিনে নিতে পারেন আর এদিকে হচ্ছে আলু কাটা মেশিন থেকে শুরু করে যাবতীয় যা যা জিনিস লাগে সব কিছুই পাওয়া যায় তো আরও অনেক কিছুই দেখছিলাম তো বিশেষ করে যে হ্যান্ড বিটারগুলো আছে যেগুলো ডিম ফেটানোর জন্য দরকার ওগুলো হচ্ছে দেখি দেখছিলাম আর আমুকে বলছিলাম যে তুমি নিবা নাকি আমু বলো যে না এগুলো কিছু নিবে না আর সব কিছু নাকি বাসায় আছে আরও আরও কয়েকটা জিনিস দেখছিলাম তো আর বিশেষ করে যে এই চামচগুলো আমুকে বলছিলাম নিতে আর এগুলো তো সসপেন আর জন্য খুবই দরকার এরকম করে কয়েকটা জিনিস দেখছিলাম আর হাঁটছিলাম আর আমু টুকটাক আরও কিছু দেখছিল তো অনেকেই দেখছিলাম ছুরি নিচ্ছে তো আমরা অত কিছু নিব না আর এই জন্য আর ছুরিটা নিয়ে নিই খুবই অল্প কিছু আজকে কেনাকাটা করব আর এখানে অনেক টিফিন কারিও আছে যারা চপ করেন তারা ওইখানে এসে কিনে নিতে পারেন বিশেষ করে আমার কাছে যেই গ্রিন কালার যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এটা বেশি ভালো লাগলো তো আর কি এগুলো একটু ধরে ধরে দেখছিলাম আর কি আমিও দেখছিল আমিও একটু হালকা পাতলা ধরে ধরে দেখছিলাম তো এই হাঁড়িগুলো খুব সুন্দর আবার যখন যাব তখন আবার এগুলো কিনে নিয়ে আসব তো পুরো কিন্তু সবটাই আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম যে কী কী আছে এই তো আমাদের কেনাকাটা শেষ এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আমাদের হাঁটতেও খুবই ভালো লেগেছে কী বলবো খুবই সুন্দর আমাদের বাংলাদেশের রাস্তাঘাট আসলে আমরা বাইরে না বের হলেই বুঝতে পারতাম না যে আমাদের এত সুন্দর আর কি রাস্তাঘাটগুলো আর কি চেনা যায় না একসময় তো চিনতেই পারি না খুব সুন্দর লাগছিল বাইরের দেখতে চারিদিকে গাড়ি তারপর দোকানপাটগুলো লাইট দিয়ে সাজানো তো খুবই ভালোই কাটলো দিনটা আমরা এখন যেহেতু বিকাল হয়ে গেছে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে টুকটাক নাস্তা নিয়ে নিব আর কি বাসায় গিয়ে সবাই একসাথে খাবো তো আমরা সেটাও নিয়ে নিলাম এখান থেকে পাস্তা আর আম্মু যেন আরও টুকটাক কি আলুর চপ তারপরে হচ্ছে একটা ফ্রুট কেকও কিনলো আমরা পুরোটাই হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সামনে যাই আবারও কথা হচ্ছে তো দেখে থাকুন ভিডিওটি একটি আমরা বাসার কাছাকাছি চলে এসেছি আর যাওয়ার পথেই হচ্ছে এখানে আবার ভ্যান গাড়ি করে কি যেন টুকটাক কি বিক্রি হচ্ছিল তো আম্মু এখান থেকে চামচ নিল তো নিয়ে হচ্ছে আবারও আমরা হাঁটা দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে আমাদের এখান থেকেও টুকটাক কেনাকাটা শেষ এই তো আমরা বাসায় চলে এসেছি এখন আম্মু আর আমি যে পাস্তা কিনে নিয়েছিলাম দুই প্লেট এখন ওটা হচ্ছে আমি তো এসেই হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর প্লেট নিয়ে এলাম এখন মাগরিবের নাস্তা করে নিব আর এই তো প্যাকেট থেকে বের করছি আর কি পলি থেকে ওরা পলির ভেতরে একটা একটা
প্যাকেট করে দিয়েছিল, এই তো প্লেটে প্লেটে বেড়ে দিলাম। তো এটাও খেতে কি বলবো, আলহামদুলিল্লাহ খুবই টেস্টি ছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর পাস্তাগুলো দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, তাই না? তো এখন আমরা পাস্তা খেয়ে নিব, তো পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এখন হচ্ছে যেই টুকটাক যে কেনাকাটা করলাম সব থেকে, সেটা এখন শেয়ার করব। তো আমি হচ্ছে এইটা নিলাম, এটা হচ্ছে মেকআপ কিট রাখার একটা বক্স, খুবই সুন্দর। আর পরে কিভাবে সাজালাম এটাও ডিটেলস করে আর কি শেয়ার করব, আর কিভাবে টুকটাক কী কী রাখলাম। ভেবেছিলাম এখন করব না, নেক্সট ভিডিওতে রাখব, তো না এখন করেই ফেললাম। আর কি ভালো লাগছিল না যে আর কি মনে হচ্ছিলো কতক্ষণ এটা সাজাবো, এরকম একটা ইয়ে হচ্ছিলো, খুব এক্সাইটেড ছিলাম। আর এটা এই যে এটার মধ্যে অনেক কিছু রাখা যাবে, আর একটা ড্রয়ার সিস্টেম আছে খুবই সুন্দর আরিফেলের। তো আপনারা এভাবে কিনে টুকটাক জিনিস রাখতে পারেন। এবার ড্রয়ারটা দেখাচ্ছি, এই যে ভেতরে ড্রয়ার, এই যে ড্রয়ার সিস্টেম, তো খুবই ভালো লাগলো। আর একটা প্রাই প্যান নিলাম ডিম পোচ করার জন্য, খুবই সুন্দর। তো প্রাইসগুলো বলবো না, কমেন্টে যদি জানতে চান তখন আমি বলে দিব। তো এখন হচ্ছে আপনারা ফাইনাল লুকটা দেখে নেন প্রথমে। এই তো আমি ফাইনালি আমার মেকআপ কিট বক্সটা আমি গুছিয়ে ফেলেছি। জানি না আপনাদের কাছে গুছানোর পর কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন দেখছেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, ওখানেও একটি লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। আর হচ্ছে যেই ওয়ার্ডরোবটার জন্য আমরা গিয়েছিলাম ওইটা আর কি ভালো ছিল না, তো ওইটা আমরা অর্ডার দিয়ে এসেছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো আজকে এইটুকু ভিডিও দেখে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে আবারও অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।